শীত আমাদের দাঁড়গোড়ায় এসে কড়া নাড়ছে, শীত দাঁড়গোড়ায় কী করছে, টক টং 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 করছে, শীতের আমেজ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই সঙ্গে বেড়ে গেছে সর্দি কাশি। এখানে কি হয়েছে, এখানে দেখা যায় যে আমরা সন্ধ্যারাত্রিতে একটু গরম লাগে, পাখা ছেড়ে ঘুমাই, শেষের দিকে গিয়ে পাখাতে অনেক ঠান্ডা লাগে আমাদের। সুতরাং এগুলো একটু খেয়াল করে আমাদের চলতে হবে। ফ্লু, আমাদের দেশে কি হয়, ফ্লু হয়, ফ্লু হওয়াটা একটা সাধারণ সমস্যার মতো হয়। সেখানে আমাদের অনেক সময় হাঁচি কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে, জ্বর জ্বর হয়, এগুলোর জন্য অবশ্যই নিকটস্থ চিকিৎসক দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করবেন। আমার উপদেশ হলো, প্রথমে হলো যে আপনার নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অকিবাল থাকুন, কোনো সমস্যা হলে তা এড়িয়ে না গিয়ে সোজা নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন এবং তাকে দেখাবেন, তার পরামর্শ নেবেন। যদি আপনার জ্বর জ্বর লাগে এই শীতের সময় এবং মানসিক চাপ বেড়ে যায়, তবুও বলবো আপনি অবশ্যই একজন চিকিৎসক দেখিয়ে তার উপদেশ নেবেন। আর আমার দিক থেকে হবে, প্রচুর পরিমাণ পানি খাবেন, প্রচুর পরিমাণ কমলা জাতীয় জিনিস খাবেন এবং আপনি অবশ্যই চিকিৎসক দেখিয়ে বিশ্রাম নেবেন। বিশ্রাম, ওকে, জরুরি জরুরি বিশ্রাম নেওয়া প্রয়োজন। এরপরে হলো, যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে মুখরোচক খাবার খেতে খুব ইচ্ছা করে, তবে সেই খাবারগুলো বাইরের খাবার খাবেন না, তাতে আপনার আরও ক্ষতি হতে পারে, আপনি ঘরের তৈরি খাবারগুলো খাবেন। বেশি করে, আবারও বলছি, বেশি করে পানি পান করবেন। শীতের সময় আমরা এমনিতেই কম পানি পান করি, আর কম পানি পান করলে আমাদের শরীরে অনেক কষ্ট হয়, সুতরাং আপনি অবশ্যই পানি খাবেন, পানি খাবেন। ফাইনালি, শীতে অনেক শাকসবজি আসে বাজারে, শাকসবজি 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 খেতে, প্রতিদিন শাকসবজি খেতে ভুলবেন না এবং নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতেও ভুলবেন না।